আজকে ক্লাসে আমরা আলোচনা করবো তোমাদের পর্ষদ টেস্ট পেপারের তিনশো ন নম্বর পেজে যে বিজ্ঞানের সেটটি রয়েছে তার সমস্ত এমসিকিউ কিউ কিউ অর্থাৎ সমস্ত এক নম্বরের প্রশ্নের উত্তর তোমরা হয়তো অনেকেই ভাবছো যে উত্তরটা দেওয়াই রয়েছে যারা এখনো পর্যন্ত বই পাওনি তাদেরকেও বলে দিচ্ছি যে এই উত্তরগুলো তোমাদের বইতেই দেওয়া রয়েছে কিন্তু যেহেতু টেস্ট পেপার দেখো অনেক দ্রুত ছাপানো হয় সেক্ষেত্রে কিছু কিছু ভুল ত্রুটি রয়েই যায় চলো আমরা একবার দেখে নিই আর প্র্যাকটিসও করে নিই তার সাথে সাথে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর চলো দেখো আমি অফ হয়ে যাচ্ছি না হলে ঠিকঠাক দেখা যাবে না প্রথম প্রশ্ন রয়েছে বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে কোন তথ্যটি সঠিক তা নির্বাচন করো কোনটা সঠিক নির্বাচন করতে বলেছে প্রথমটি রয়েছে দেখো অক্সিন নাইট্রোজেন ঘটিত বা নাইট্রোজেনবিহীন জৈব অম্ল দেখো অক্সিন কিন্তু নাইট্রোজেন ঘটিত নাইট্রোজেন বিহীন নয় আচ্ছা নেক্সট নাইট্রোজেন যুক্ত টার্পিনয়েড দেখো জিবেরিন হচ্ছে নাইট্রোজেন বিহীন নেক্সট হচ্ছে সাইটোকাইনিন অ্যাডিনিন জাতীয় নাইট্রোজেনযুক্ত পিরিমিডিন আমার পিরিমিডিন নয় এটা হবে পিউরিন পিউরিন যদি দেওয়া থাকতো সেক্ষেত্রে সঠিক উত্তর হতো নেক্সট রয়েছে ঘয়ে কৃত্রিম অক্সিন ইন্ডোল বর্গভুক্ত ও কৃত্রিম জীববেরেলিন টারপিনয়েড বর্গভুক্ত ফাইটো ফাইটোহরমোন এটা হবে সঠিক উত্তর নেক্সট দেখো মানব চক্ষুর প্রতিসারক মাধ্যমগুলির ক্ষেত্রে কোন বাক্যটি সঠিক নয় তা নির্বাচন করো দেখো কোনটা সঠিক নয় বলতে বলেছে দেখো কর্ণিয়া আলোগ্রসিকে রেটিনার একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হতে সাহায্য করে দেখো এটা কিন্তু সঠিক আমরা কর্নিয়াও তো সাহায্য করছে নাকি সেক্ষেত্রে দেখো নেক্সট যেটা রয়েছে কি বলেছে কয়েকটা লেন্স আলোগ্রসিকে রেটিনার উপরে কেন্দ্রীভূত করতে সাহায্য করে এটাও সঠিক নেক্সট রয়েছে দেখো একুশি লেন্স ও রেটিনার মধ্যবর্তী স্থানে থেকে অ্যাকোয়াশি উমর কোথায় থাকে লেন্স রেটিনার মধ্যবর্তী স্থানে থাকে যদি এটা আমার চোখ হয় যদি এটা আমার চোখ হয় চোখটা দাঁড়াও এখানে আসছে ছোট্ট করে আসছে হ্যাঁ যদি আমার এটা চোখ হয় আমার অ্যাকোয়াশি উমর থাকছে কোথায় অ্যাকোয়াসি তো আমার এখানে থাকছে আমার এখানে লেন্সটা রয়েছে আর এখানে রয়েছে কি ভিক্ট্রিয়াসি উমর আর আমার এখানে কি লেন্স এটা এই এটা আমার রেটিনা ওকে তাহলে লেন্স আর রেটিনা দেখো লেন্স লেন্স আর রেটিনা মাঝে রয়েছে এটা হচ্ছে ভিট্রিয়াসিউমর এখানে কি বলেছে যে লেন্স ও রেটিনার মধ্যবর্তী স্থানে থেকে অর্থাৎ এটি ভুল আমরা এক একসাথেই বলে একবারে এক দৃষ্টিতেই বলে দিতে পারি যে এটা ভুল রয়েছে অর্থাৎ অপশান গ হবে এক্ষেত্রে সঠিক উত্তর দেখো যে যেটা রয়েছে এটা হচ্ছে ভুল অর্থাৎ এক্ষেত্রে সঠিক চলো নেক্সট

একের চায় ক্রোমোজোম ডিএনএ ও জিনের আন্তঃসম্পর্ক প্রকাশকারী সঠিক জোরক্রমটিলে সঠিক শয্যাক্রমটি শনাক্ত করতে বলেছে দেখো ক্রোমাটিন জালিকা ক্রোমাটিন জালিকা থেকে ক্রোমোজোম ক্রোমোজোম থেকে জিন জিন থেকে ডিএনএ এখানে ভুলটা রয়েছে দেখো জিন থেকে ডিএনএ জিনের ভিতরে কি ডিএনএ থাকে না ডিএনএর ভেতরে এই যে ডিএনএ যে ডিএনএ তার একটা অংশ হচ্ছে জিন ধরো এই অংশটা একটা প্রোটিন তৈরি করছে এই অংশটা হচ্ছে একটা জিন বুঝতে পেরেছ অর্থাৎ এটা আমার ভুল রয়েছে আচ্ছা নেক্সট ডিএনএ ক্রোমোজোম একদমই নয় ডিএনএর মধ্যে ক্রোমোজোম থাকে না ক্রোমোজোম যদি আমরা দেখি ক্রোমোজোমের মধ্যে ডিএনএটা গুটিয়ে কি করে ক্রোমোজোম তৈরি করে তাই না ক্রোমোজোমের মধ্যে আমরা ডিএনএ বলতে পারি তাহলে নেক্সট যেটা দেখা হচ্ছে ক্রোমোজোম আচ্ছা ক্রোমোজোম ক্রোমোজোম কী করে ক্রোমাটিন জালিকা জিন ডিএনএ দেখো কি বলছে ক্রোমোজোম ক্রোমাটিন জালিকা জিন ডিএনএ এটা আবার সেম ভুল প্রথমটার মতো যেটা ভুল রয়েছিল এটাও সেম ভুল নেক্সট ক্রোমাটিন জালিকা ক্রোমাটিন জালিকা মানে নিউক্লিয়াসের মধ্যে যেটা জালিকা নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয় জালকটা থাকে সেটা হচ্ছে ক্রোমাটিন জালিকা সেটা কি করে না পাকিয়ে গিয়ে ক্রোমোজোম হয় ক্রোমোজোমের মধ্যে কি থাকে ডিএনএ ডিএনএ এর উপরে কিছু কিছু অংশকে বলা হয় জিন অর্থাৎ অপশন আমার ঘ হবে সঠিক উত্তর অপশন ঘ হবে আমার সঠিক উত্তর নেক্সট দেখো একের পাঁচে কি রয়েছে মাতৃকোষ্ঠী বিভাজিত হয়ে সমসমস্ত ক্রমোজমি বিশিষ্ট অপত্য কোষ সৃষ্টি করে দেখো কি বলছে সমসংক ক্রোমোজম বিশিষ্ট মাত্র মাতৃকোষ আমার ধরো টু এন ছিল সেটা কি করেছে বিভাজিত হয়ে আমার টু এন টু এন গঠন করেছে ওকে নেক্সট কী বলছে এক দু নম্বরে এ এর দাগের এটা বলেছে আচ্ছা আমার বিয়ের দাগে কি বলেছে বিয়ের দাগে কি বলেছে না মাতৃকোষটি বিভাজিত হয়ে অর্ধসংখ্যক ক্রোমোজম বিশিষ্ট কোষ সৃষ্টি করে মানে এখন আমার যদি টু এন থাকে যেটা উৎপন্ন করেছে সেটা হচ্ছে এন এন হয়েছে ঠিক আছে দেখো আমরা কি জানি এটা কি হবে এটা হবে আমার মাইটোসিস নাকি আর এটা হবে আমার কোথায় এটা হচ্ছে আমার মিওসিস দেখো এবারে প্রশ্ন কি বলছে আমি দেখি দেখো কয়েক দাগের দেওয়া রয়েছে এ হলো মাতৃকোষ যা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয় একদম ঠিক এ হচ্ছে দেহ মাতৃকোষ যেটা মাইটোসিস পদ্ধতিতে আমার বিভাজিত হচ্ছে আচ্ছা বি কি বলছে বি হলো সপুষ্পক উদ্ভিদের রেণু মাতৃকোষ দেখো এটা একটু ছোট ভুল দেওয়া রয়েছে সপুষ্প উদ্ভিদ বলে এটা যদি অপুষ্প উদ্ভিদ বলতো বেটার হতো কারণ রেণু মাতৃকোষ বা রেণু তৈরি হয় কার রেণু তৈরি হয় কোনো উদ্ভিদের অপুষ্প উদ্ভিদের তারপরে কী বলেছে এ হল আচ্ছা বি হলো সপুষ্পগুদ্িদের রেণু মাতৃকোষ যা মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয় এটা একদম ঠিক রেণুমাতৃকোষ মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয় অর্থাৎ অপশান এ আমার ঠিক অপশান ক আমার ঠিক দেখো বি এবার দেখি বাকিগুলো কেন ঠিক নয় দেখো বি বি বলছে কি বি হলো দেহমাতৃকোষ বি দেহমাতৃকোষ আচ্ছা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয় মোটেই না এটা মিওসিস পদ্ধতি প্রথমেই ভুল তারপরে দেখি গ গ কি বলছে এ হলো দেহমাতৃকোষ এ কি বলছে দেহ দেহমাতৃকোষ আচ্ছা যেটা কি পদ্ধতিতে অ্যামাইটোসিস মোটেই না নেক্সট প্রশ্ন নেক্সট যেটা আচ্ছা নেক্সট যেটা কি বলেছে আচ্ছা এ হল মাতৃকোষ এ হচ্ছে রেণুমাতৃকোষ মোটেই না এ হচ্ছে আমার দেহ কোষ চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন রয়েছে দুইয়ের ছয়ে কি বলেছে দুয়ের বলেছে নিচের কোন জোরটি সঠিক নয় তা স্থির করো কোনটা সঠিক নয় বলতে বলেছে দেখো প্রথমটা বলেছে কি অযৌন জনন করোদ্গম হাইড্রা একদম ঠিক নেক্সট ক্ষয়ে বলেছে যৌন জনন আইসোগ্যামি ক্লামাইডোমোনাস একদম ঠিক আছে তোমার যৌন জনন আইসোগ্যামি পদ্ধতিতে ঘটে নেক্সট আমার অযৌন জনন অযৌন জনন মাতৃকোষ প্লানেরিয়া প্লানেরিয়া তোমার তো রেনু রেণু উৎপাদন হবে না প্লানিউরিনিয়া এখানে বলছে রেণু উৎপাদন প্লানেরিয়ার দিকে রেণু উৎপাদন হয় না অর্থাৎ অপশান গ হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন বলেছে দেখো কি এটা বলেছে এই শঙ্করায়ন পদ্ধতিতে এই শঙ্করায়ন থেকে প্রাপ্ত মটর গাছের সপরাগযোগ ঘটালে দেখো এটা থেকে যেটা পেলো তার আবার সপরাজযোগ ঘটালো মানে এখান থেকে কি পাবে এখান থেকে আমি পাবো বড় ওয়াই ছোট ওয়াই আমার বড়ো আর ছোট আর তার মধ্যে আবার সপরাজযোগ ঘটাতে বলেছে অর্থাৎ আমার দ্বিশকর জনন দিশঙ্কর জননে কী গাছ করেছে দিশঙ্কর জন পরে জননে কত প্রকারের ভিন্ন জিনোটাইপযুক্ত মটর গাছ পাওয়া যাবে অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হবে দেখো ন প্রকার অর্থাৎ অপশান গ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন একের আট গোলাপি ফুলযুক্ত সন্ধ্যা মালিত উদ্ভিদের সপরাগযোগ ঘটালে গোলাপি ফুল মানে আমার কি হোয়াইট থাকবে একটা আর রেড থাকবে একটা তাদের স্বপরাগযোগ ঘটাতে বলেছে তার মানে ডব্লু আর ডব্লু আর তাদের মধ্যে আমি সপরাগযোগ যদি ঘটাই কী পাবো ডব্লু 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 আর ডাবু আর এক্ষেত্রে দেখো কি বলেছে আচ্ছা কত শতাংশ গোলাপি ফুলযুক্ত সন্ধ্যা মালতী সন্ধ্যা মালতী উদ্ভিদ পাওয়া যাবে দেখো গোলাপি রয়েছে এটা আর এটা অর্থাৎ শতাংশ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো একের নয় সেক্স ক্রমজমে থাকা সেক্স ক্রমোজমে থাকা জিনের পরিব্যক্তি নিচের কোন সাধারণ জিনগত রোগের জন্য দায়ী নয় তা স্থির করো দেখো কোনটা বলেছে কি বলেছে কোন কোন সাধারণ জিনগত রোগের জন্য দায়ী নয় ঠিক আছে মানে এক্স লিং জনিত বলেছে বর্ণান্ধতা এটা আমার এক্স রোগ নেক্সট রয়েছে হিমোফিলিয়া এ এটাও এক্স লিঙ্ক ঘটিত খ্রিসমাস রোগ এটা মানে কি হিমোফিলিয়া বি তাই না এটা হিমোফিলিয়া বি আমার খ্রিসমাস রোগ শুধুমাত্র এখানে থ্যালাসেমিয়া যেটা আমার অটোজম বাহিত রোগ সেটা সেক্স ক্রোমোজম বাহিত রোগ নয় নেক্সট প্রশ্ন দুই একের দশ মেরুদণ্ডী প্রাণীদের প্রাণীদের হৃদপিণ্ডের গঠনগত বৈশিষ্ট্যের নিরিখে সঠিক বৈশিষ্ট্যটি চিহ্নিত করো সঠিক বৈশিষ্ট্য দেখো কি কি বলেছে প্রথমটা রয়েছে মৎস্য শ্রেণীতে তিন প্রকোষ্ঠযুক্ত ভেনা হৃৎপিণ্ড দেখতে পাওয়া যায় এটা ভুল নেক্সট রয়েছে উভচর শ্রেণীতে তিন প্রকোষ্ঠযুক্ত এবং সরিষৃপ শ্রেণীতে চার প্রকোষ্ঠযুক্ত হৃদপিণ্ড দেখা যায় এটাও ভুল কারণ আমার সরীসৃপ সরিষৃপ শ্রেণীতে চার প্রকোষ্ঠযুক্ত হৃদপিণ্ড দেখা যায় না নেক্সট রয়েছে দেখো শরীর শ্রেণীর প্রাণীদের হৃদপিণ্ড অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠযুক্ত কিন্তু কুমিরের ক্ষেত্রে আমার চার যুক্ত হৃদপিণ্ড দেখা যায় এটা হবে সঠিক অর্থাৎ অপশান আমার গ হবে সঠিক অপশান গ হবে আমার সঠিক নেক্সট রয়েছে একের এগারো কি বলেছে নিষ্ক্রিয় অঙ্গের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নয় সেটা স্থির করতে বলেছে ফার্স্টে বলেছে কি সিকাম সিকাম কি গিনিপিকের ক্ষেত্রে সক্রিয় মানবদের ক্ষেত্রে নিষ্ক্রিয় অ্যাপেন্ডিক্সে পরিণত হয়েছে এটা একদম সঠিক নেক্সট লেজ বানরের ক্ষেত্রে সক্রিয় মানব দেহের ক্ষেত্রে হয়েছে এটাও সঠিক ডানা অধিকাংশ পাখির দেহে দেহে দেখো নিক টেটিং কি সক্রিয় মোটেই না এটা দেহে সক্রিয় নয় এটা ব্যাঙের দেহে বড় সক্রিয় এখানে বলেছে ব্যাঙের দেহে উপপল্লবে পরিণত হয়েছে একদম ভুল কারণ এটা মানবদেহে আমার নিষ্ক্রিয় অঙ্গ নেক্সট প্রশ্নে আসবো একের বারো কি বলেছে ঘোড়ার বিবর্তনের ধারা সঠিক ক্রমটি খুঁজে বার করে লেখো এটা বারবার করেছি আমরা এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট ও সঠিক উত্তর হবে অপশন ঘ দেখো ইউ হিপ পাস মেসো ইকুয়াস নেক্সট প্রশ্ন তেরো মাটিতে উপস্থিত কোন ব্যাকটেরিয়া আঘাতপ্রাপ্ত স্থান দিয়ে মানব শরীরে প্রবেশ করলে টিটেনাস রোগ হতে পারে টিটেনাস রোগ হয় কিসের কারণে টিটেনাস রোগ হয় আমার ক্লস্টিডিয়াম ক্লস্টিডিয়াম টিটেনির জন্য ঠিক আছে ক্লস্টিডিয়াম ক্লস্ট্রিডিয়ামডিয়াম টি টেনি এটা কোথায় আছে দেখো দেখো এটা রয়েছে মাইক্রো রাই রাইজোবিয়াম এটা নয় অ্যানাবিনা এটা নয় ক্লস্ট্রিডিয়াম এটা হবে গ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন একের চোদ্দ ভারতবর্ষে একটি বায়োডাইভার্সিটি হটস্পটের কোনটি বিস্তৃতি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আট নাবার নিকোবর দ্বীপপুঞ্জ সুন্দর্যান্ড অর্থাৎ অপশন ঘ হবে সঠিক উত্তর নেক্সট রয়েছে দেখো একের পনেরো নীলগিরি জিম কর্বেট নন্দা দেবী জলদাপাড়া সিমলিপাল এগুলো কি বলেছে কোনটি অভয়ারণ্য জাতীয় উদ্যান বায়োস্ফিয়ার রিজার্ভ দেখো নীলগিরি নীলগিরি হচ্ছে আমার কি হবে না রিজার্ভ রিজার্ভ বি লিখছি তার জন্য জিম করবেট জিম করবেট হচ্ছে আমার ন্যাশনাল পার্ক অর্থাৎ জাতীয় উদ্যান অর্থাৎ যে লিখছি ঠিক আছে আমাদের বোঝার জন্য নন্দা দেবী এটা আমার জাতীয় উদ্যান আচ্ছা তারপরে কে রয়েছে আমার জলদাপাড়া এটাও আমার জাতীয় উদ্যান আচ্ছা এটা আচ্ছা সিপাহী জ্বালা দেখো সিপাহি জ্বালা অ্যাকচুয়াল কী বলো তো সিপাই জ্বালা হচ্ছে আমার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ঠিক আছে এটা জাতীয় উদ্যান নয় কোনোভাবেই কোনোটা কিছু নয় কিন্তু এটা কেন দিয়েছে আমি বুঝতে পারছি না অর্থাৎ এটা আমরা ছেড়ে যাচ্ছি ঠিক আছে নেক্সট যেটা রয়েছে দেখো চাবড়ামারি চাবড়ামারি হবে অভয়ারণ্য ওকে অভয়ারণ্য অভয়ারণ্য এ ফর অভয়ারণ্য আমি দিলাম দেখো এটা আমি বুঝতে পারছি না দেখো এখানে দেখি কোনটায় মিলে কি না আচ্ছা নীলগিরি আমার ফিয়ারি যাব দেখো এখানে বায়োস্ফিয়ার রিজার্ভ সর্বনিম্ন দুটো রয়েছে তার মানে এটাকে আমরা বায়োস্পিয়া রিজার্ভ হিসেবে ফেলে যদি দেই কিন্তু বায়সফিয়া রিজার্ভ ওটা নয় যদি এটা আমরা বায়োস্ফিয়ার রিজার্ভের দলে ফিরে দেই সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে দুই এটা জাতীয় উদ্যান হচ্ছে তিন আর এই ক হবে সঠিক উত্তর কিন্তু এটা আমার বায়স্ফিয়া রিজার্ভ নয় ওকে অর্থাৎ আমরা এটা ফেলছি না অর্থাৎ এটা আমরা প্রশ্ন ভুল হিসাবেই ধরে চলছি নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন রয়েছে দুই এর এক উদ্ভিদের যে কোনো প্রকারের চলন বৃদ্ধি উত্তেজনায় সাড়া দেওয়া বোঝা যায় ড্যাশ নামক যন্ত্রের সাহায্যে কি হবে কেসকোগ্রাফ কেসকোগ্রাফ নামক যন্ত্রের সাহায্যে নেক্সট দুই এর দুই ড্যাশ দশায় মানব মস্তিষ্কের আয়তন হ্রাস পায় পেশি দুর্বলতা বৃদ্ধি পায় বার্ধক্য দশায় বার্ধক্য ওকে নেক্সট প্রশ্ন সংলগ্ন বা সংযুক্ত কানের লতি মানুষের একটি ড্যাস ধরনের প্রকরণের দৃষ্টান্ত কোন ধরনের প্রকরণের দৃষ্টান্ত সঠিক উত্তর হবে প্রচ্ছন্ন নেক্সট প্রশ্ন ওপারেনের মতে কোয়াজারবেড হল লাইফোপ্রোটিন আবরণ নির্মিত ড্যাস জাতীয় কোনা কোলোয়েড জাতীয় কণা নেক্সট প্রশ্ন ক্যান্সার সৃষ্টিকারী পদার্থদের ড্যাস বলা হয় কার্সিনোজেন নেক্সট প্রশ্ন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে অবস্থিত নিউরনের কোষগুলি একত্রিত হয়ে ড্যাশ সৃষ্টি করে কি হবে সঠিক উত্তর হবে লিয়ন ওকে চলো নেক্সট প্রশ্নে আসি নেক্সট প্রশ্ন বলেছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করতে বলেছে দেখো প্রথম প্রশ্ন হৃদপিন্ডে এপিনেপিন নন এপিনেপফিন যৌথভাবে কাজ করে একদম ঠিক দেখো নন এপিনেপিন আর এপিনেপফিন দুজনে মিলে কি হয় না আমাদের হৃদপিন্ডের হৃদপিণ্ডের স্পন্দনকে বাড়িয়ে দেয় হৃদস্পন্দন বাড়িয়ে দেয় আমাদের যখন উত্তেজনা ঠিক আছে তখন কি হয় না এরা আমাদের বাড়িয়ে দেয় দুজনে একই কাজ করে এরা যৌথভাবে কাজ করে বলা রয়েছে দেখো জীবদের আকার আয়তন শুষ্ক ওজনের অস্থায়ী নয় একদমই নয় অস্থায়ী নয় এটা হবে স্থায়ী একমুখী পরিবর্তন একদম সেটা সঠিক হতো তবে যদি এটা স্থায়ী থাকতো অর্থাৎ এটি এখানে ভুল রয়েছে এটি এখানে ভুল রয়েছে নেক্সট প্রকট অ্যালিলের উপস্থিতিতে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অপ্রকাশিত থাকে একদম ঠিক অপ্রকাশিত রয়েছে অর্থাৎ এটি সঠিক নেক্সট প্রকৃতি দ্বারা নির্বাচিত যোগ্যতম জীবের বংশ বিস্তারের মাধ্যমে নতুন প্রজাতির সৃষ্টি করে জৈব বিবর্তনের ধারাকে অব্যাহত রাখে একদম সঠিক যারা প্রকৃতি দ্বারা নির্বাচিত হয় তারা কি হয় প্রজনন করে নতুন নতুন প্রজাতির উৎপত্তির সৃষ্টি করে উৎপত্তি করে ঠিক আছে নেক্সট প্রশ্ন দুইয়ের এগারো ইউট্রোফিকেশানের ফলে জলাশয়ে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায় কি বলেছে ইউট্রোপিকেশানের ফলে বৃদ্ধি পায় একদম ভুল কারণ ইউট্রোফিকেশান যখন হবে তখন অক্সিজেনের পরিমাণ কমতে থাকবে নেক্সট প্রশ্ন কী বলেছে অ্যামাইটোসিস বিভাজনে নিউক্লিয়াস ও পর্দা অবলুপ্তি ঘটে না কিন্তু বেমতন্তু গঠিত হয় একদমই না বেমতন্তু গঠিত হয় না অর্থাৎ ভুল রয়েছে এটি ওকে চলো নেক্সট প্রশ্নে আসি নেক্সট প্রশ্ন বলেছি স্তম্ভ বিস্তম্ভ মেলাতে প্রথমটা রয়েছে দেখো হাইপোথেলামাস হাইপোথেলামাসের সাথে এখানে দেখো কি হবে এখানে সঠিক উত্তর হবে ভেসোপ্রেসিন কারণ হাইপোথেলামাস থেকে আমার ভেসোপ্রেসিন নিশ্চিত হয় নেক্সট খর্বধাবক খর্বধাবকের ক্ষেত্রে সঠিক উত্তর হবে কচুরি পানা নেক্সট রয়েছে হিমোফিলিয়া বি হিমোফিলিয়া বি হচ্ছে ক্রিসমাস রোগ নেক্সট রয়েছে সারিবিত্ত শুষ্ক মৃত্তিকা শারীর শুষ্ক মৃত্তিকায় জন্মায় কে সুন্দরী গাছ নেক্সট রয়েছে জে এফ এম এম হচ্ছে আরবারি অরণ্য আরাবারি অরণ্য নেক্সট হয়েছে জৈব বিবর্ধন জৈব বিবর্ধনের সাথে সঠিক উত্তর হবে কি বলতো খাদ্য শৃঙ্খলে যখন অবঙ্গ জৈব দূষকের ঘনত্ব বৃদ্ধি পায় তখন তাকে বলা হবে আমার জীব বিবর্ধন নেক্সট নেক্সট প্রশ্নে দেখো শব্দটি বেছে নিয়ে লেখো সেরিব্রাল কটেক্স পন্স সুষুমনা শীর্ষক সুষুমনা কাণ্ড দেখো বাকিগুলো সবস্তই তোমার সেরিব্রাল কটেক্স বলো পন্স বলো সুষুমনা শীর্ষক বলো কি আমাদের মস্তিষ্কের অংশ কিন্তু সুসুমনা কাণ্ডটা আমার আলাদা নেক্সট প্রশ্ন প্রান্তীয় স্নায়ুতন্ত্রে কি কি স্নায়ু থাকে প্রান্তীয় স্নায়ুতন্ত্রে ধরনের স্নায়ু থাকে একটা হচ্ছে করোটীয় স্নায়ু করোটিক স্নায়ু কত জোড়া থাকে এটা থাকে আমার বারো জোড়া আর আমার কি থাকে আর আমার থাকে সুসুমনা স্নায়ু কত জোড়া থাকবে আমার একত্রিশ জোড়া ক্স প্রশ্ন নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ দেওয়া রয়েছে প্রথম জোরটি সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় জোরটি শূন্যস্থান পূরণ করতে বলেছে দেখো স্পাইরোবাইরা খন্ডিভবন পদ্ধতিতে বংশবিস্তার বিস্তার করে হাইড্রামার কি পদ্ধতিতে করবে কোরুদম পদ্ধতিতে নেক্সট প্রশ্ন বর্ণান্ধ ব্যক্তির কোন দুটি বর্ণের তফাৎ না করতে পারার জন্য ড্রাইভিং লাইসেন্স ক্ষেত্রে কি হয় প্রতিগন্ধ বন্ধকতার সৃষ্টি হয় কি কি বর্ণ আমার যখন আমার ট্রাফিকের আলো জলে সেটা কি কি থাকে লাল আর কি থাকে সবুজ এই দুটো বর্ণ তারা চিনতে পারে না বর্ণান্ধ ব্যক্তিরা তাই জন্য তাদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় না নেক্সট প্রশ্ন দেখো দুই এর তেইশে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় এফ টু জনুতে প্রাপ্ত ফেনোটাইপিক অনুপাত দ্বিসংকর জনন পরীক্ষায় এফ টু জনুতে প্রাপ্ত ফেনোটাইপিক অনুপাত হবে আমার নাইন ইচ যদি আমাদের ফের টাইপগুলো লিখতে বলে সেক্ষেত্রে আমরা কি লিখব তাহলে ক্ষেত্রে আমরা লিখব নয় কি রয়েছিলো নয় ছিল গোলাকার আর কী ছিল গোলাকার আমার হলুদ আচ্ছা তিন কি ছিল আমার তিন ছিল আমার গোলাকার সবুজ সবুজ আচ্ছা এটা কি ছিল এটা ছিল আমার আহ কুঞ্চিত হলুদ আর এটা ছিল আমার সবুজ কুঞ্চিত এটা হচ্ছে সবথেকে কম সবুজ কুঞ্চিত ওকে চলো নেক্সট প্রশ্ন আসছে নেক্সট প্রশ্ন রয়েছে দারুইন তার প্রকৃতির নির্বাচন বা দত্তে কোন বইতে প্রকাশ করেছিলেন পুরো বইটার নাম ছিল দ্য অরিজিন অফ স্পিসিস বাই দা মিনস অফ ন্যাচারাল সিলেকশন তোমরা শুধু লিখবে দ্য অরিজিন অফ নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে লিখতে বলেছে কৃষি জমির হ্রাস জলাভূমি ধ্বংস আচ্ছা খাদ্য সংকট মিষ্টি জলের অভাব সমস্তই ঘটছে কিসের জন্য ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে এই সমস্ত জিনিসগুলো ঘটছে নেক্সট প্রশ্ন দুই ছাব্বিশে কি বলছে জল দূষণ ঘটিত একটি রোগের রোগ জীবাণুর নাম লিখতে বলেছে দেখো জল দূষিত জল দূষণ ঘটিত একটি রোগ কি হবে আমার কলেরা আর তার রোগের নাম কি তার আমার জীবাণুর নাম কি ভিব্রিও কলেরি ভিব্রিও কলেরি এই ছিল তোমাদের প্রথম যে পেজটি রয়েছে তোমাদের যে পর্ষদ ট্রেস্টবারের তার সমস্ত এক মার্ক্স প্রশ্নের উত্তর যদি ভিডিও থেকে তোমরা কোনো উপকার পেয়ে থাকো অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা